হ্যালো বন্ধুরা, মোকাম্মেল জার্নালের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আমি মোকাম্মেল আছি আপনাদের সাথে। আজ টপ গান ম্যাভারিক মুক্তি পেয়েছে। এই সিনেমাটি 1986 সালের 16 মে মুক্তি পাওয়া টপ গান সিনেমাটির সিকুয়াল। তাই অন্যের জানালা দিয়ে বের না হয়ে শুরু করা যাক এই টপ গান ম্যাভারিকের রিভিউ ও অ্যানালাইসিস। তার আগে জেনে নিব 1986 সালে মুক্তি পাওয়া টপ গানের গল্পটি। 1986 সালে মুক্তি পাওয়া টপ গান সিনেমাটি আমি 90-এর দশকের শেষ ভাগে বা আর্লি 2000-এ এই সিনেমাটি দেখেছিলাম। খুব সম্ভবত যুদ্ধ বিমান নিয়ে এটাই আমার প্রথম সিনেমা ছিল। প্রথম দেখায় মুগ্ধ হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম। আমাদের তুমুল আলোড়িত করেছিল এই সিনেমা। ম্যাভারিক দেখার আগে ভাবলাম আরেকবার দেখে নেই সেই গল্পটা, যাতে বুঝতে সহজ হয়। 1983 সালে ক্যালিফোর্নিয়া ম্যাগাজিনের টপ গান নামের একটা আর্টিকেল লেখেন ইহুদ ইউনায়ে। তারপরে অনুপ্রাণিত হয়ে জিম ক্যাশ এবং জ্যাক অ্যাপস জুনিয়র এই গল্পটি লেখেন, মানে টপ গান গল্পটি লেখেন। গল্পটা পিট মিচেলকে কেন্দ্র করে, আর পিট মিচেল মূলত ম্যাভারিক নামে পরিচিত। সেই ইউএস নেভাল এভিয়েটরের লেফটেন্যান্ট এবং তার বন্ধু রাডার ইনসেপ্ট অফিসার নিক ব্রডশ, যে গুজ নামে পরিচিত। তারা একটা কম্বেট জিতে টপ গানের জন্য নির্বাচিত হয়। এই টপ গান মূলত ইউএস নেভি স্ট্রাইক ফাইটার ট্যাকটিক্স ইনস্ট্রাক্টর প্রোগ্রাম, যা বাতাসে বিপক্ষ দলের উপর আক্রমণ ডিফেন্সের বিভিন্ন টেকনিক নিয়ে প্রশিক্ষণ দেয়। 1969 সালে এই স্কুল প্রতিষ্ঠা পায়। টপ গানের ট্রেনিং শুরু হওয়ার আগেই ম্যাভারিক এবং গুজ সহ অন্যান্য লেফটেন্যান্টরা পৌঁছায় স্যান ডিয়েগোতে, এবং সেদিনই একটি বারে ম্যাভারিকের সাথে পরিচয় হয় শার্লেট ব্ল্যাকউডের, যে চার্লি নামে বেশি পরিচিত। এই চার্লি মূলত অ্যাস্ট্রোফিজিসিস্ট ও সিভিলিয়ান টপ গান ইনস্ট্রাক্টর। পরবর্তীতে ম্যাভারিক ও চার্লির মধ্যে প্রেম হয়। আর গুজ মূলত সংসারী, তার এক স্ত্রী আছে যার নাম ক্যারল এবং তার একটা ছেলেও আছে। এই টপ গান স্কুলে ম্যাভারিকের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে টম কাজানস্কি, যে আইসম্যান নামে বেশি পরিচিত। ম্যাভারিক ম্যানুয়াল মেনে খুব কম সময় তার যুদ্ধ বিমান চালায়, আর এসব কারণে আইসম্যান ম্যাভারিককে বোকা ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে। আর তেমনই একটা ট্রেনিং প্রোগ্রামে ম্যাভারিক ও গুজ এয়ারক্রাফট থেকে ইমার্জেন্সি ইজেক্ট করতে গেলে অ্যাক্সিডেন্টালি গুজ মারা যায়। যদিও ম্যাভারিকের কোনো দোষ ছিল না, তবুও ম্যাভারিকের মধ্যে এক ধরনের গিল্টনেস কাজ করতে থাকে, আর সে সিদ্ধান্ত নেয় টপ গান ছেড়ে যাওয়ার। তখন টপ গান প্রোগ্রামের একজন কন্ডাক্টর যার নাম ভাইপার, সে ম্যাভারিককে জানায় তার বাবা কিভাবে ভিয়েতনাম যুদ্ধে বীরত্বের সঙ্গে মারা গেছে, এবং ভাইপার চায় সে যেন টপ গানের প্রোগ্রামটা শেষ করে। আর সবকিছু মিলিয়ে সে আবার ফিরে আসে টপ গান প্রোগ্রামে। শেষ পর্যন্ত আইসম্যানের সাথে ম্যাভারিকের বন্ধুত্ব হয়, এবং এই প্রোগ্রাম শেষে ম্যাভারিক টপ গান ইনস্ট্রাক্টর হিসেবে কাজ শুরু করে, এবং শেষ পর্যন্ত চার্লির সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর এই সিনেমাটি পরিচালনা করেছিলেন টনি স্কট। আর 22-23 বছর পর আবার এই সিনেমাটি দেখতে গিয়ে বুঝতে পারলাম কেন সেই সময় ক্রিটিকরা এই সিনেমাটিকে অত পছন্দ করেনি। ক্লাইম্যাক্স দৃশ্যবাদে এই সিনেমার অ্যাকশন দৃশ্য তেমন নেই বললেই চলে, যদিও হ্যারল্ড ফল্টার মেয়ারের মিউজিক অসাধারণ ছিল। আর $15 মিলিয়ন এই সিনেমা আয় করেছিল $357 মিলিয়ন। ম্যাভারিক চরিত্রে ছিলেন টম ক্রুজ, চার্লি চরিত্রে ছিলেন ম্যাক গ্যালিস, আইসম্যান চরিত্রে ছিলেন ভ্যাল কিলমার, গুজ চরিত্রে ছিলেন অ্যান্থনি এডওয়ার্ড, ভাইপার চরিত্রে ছিলেন টম স্কেরিট, ম্যাক রায়ান ছিলেন গুজের স্ত্রী ক্যারোলের চরিত্রে। সব মিলিয়ে এটা একটা কমার্শিয়ালি সাকসেসফুল ওকে ফিল্ম। আর এই সিনেমার যখন সিকুয়াল অ্যানাউন্সমেন্ট হয় তখন আমি কিছুটা সন্দিহান ছিলাম, কারণ রিসেন্ট টাইমে যতগুলো সিনেমা এমন এসেছে, যেমন ম্যাট্রিক্স এর কথাই ধরি, এর যখন ফোর্থ ইনস্টলমেন্টের অ্যানাউন্সমেন্ট এলো খুব আশাবাদী ছিলাম, কিন্তু খুব খুব হতাশ হয়েছিলাম এই সিনেমাটি দেখে। তাই কোন রকম এক্সপেকটেশন ছাড়াই এই সিনেমাটি দেখতে গেলাম। তো কেমন হলো এই সিনেমা? এই সিনেমা শুরু হয় আগের সিনেমার ঠিক 36 বছর পরের গল্প নিয়ে, যেখানে ম্যাভারিককে নতুন টপ গান গ্রাজুয়েটদের ট্রেনিং এর দায়িত্ব দেওয়া হয়। এই ট্রেনিং প্রোগ্রামটা অ্যাডমিরাল টম কাজানস্কি আদেশে হচ্ছে, কারণ পাহাড়ি অঞ্চলে একটা গুপ্ত দল ইউরেনিয়াম উত্তোলন করছে। আর টপ গানের জন্য সিলেক্টেড লেফটেন্যান্টদের একজন হলো ব্র্যাডলি ব্রডশ, যে রুস্টার নামে পরিচিত। এই রুস্টার হলো ম্যাভারিকের প্রয়াত বন্ধু গুজের ছেলে। আর গুজের মৃত্যু নিয়ে ম্যাভারিক ও রুস্টারের মধ্যে একটা মানসিক দ্বিধা শুরু থেকেই ছিল। এই পর্বে ম্যাভারিকের লাভ ইন্টারেস্ট দেখানো হয়েছে সিঙ্গেল মাদার এবং একটি বারের মালিক পেনেলো বেঞ্জামিনকে, যে পেনি নামে বেশি পরিচিত। আর শেষ পর্যন্ত কি হয়, টিমটাকে কি তৈরি করতে পারে ম্যাভারিক, যে উদ্দেশ্যে এই টিমটা তৈরি করা হয়েছিল সেটা কি সফল হয়, আর রুস্টারের আর ম্যাভারিকের সম্পর্ক কি স্বাভাবিক হতে পারে, আর এইসব উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে এই টপ গান ম্যাভারিক সিনেমাটি। এবার আমরা এই টপ গান ম্যাভারিক সিনেমাটির অ্যানালাইসিস করব। এক নম্বরে গল্প, স্ক্রিনপ্লে, ডায়লগ। আগের গল্পের ধারাবাহিকতায় এই সিনেমার গল্প লিখেছেন পিটার ক্রেইগ ও জাস্টিন মার্কস, স্ক্রিনপ্লে লিখেছেন এহরান ক্রুগার, এরিক ওয়ারেন সিঙ্গার এবং ক্রিস্টোফার ম্যাকুয়ারি। এই সিনেমার গল্প টপ গানের তুলনায় বেশি ইন্টারেস্টিং এবং বেশি এঙ্গেজিং ছিল। এয়ার কম্পিট গুলো অনেক
সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যা বেশ ভালো লেগেছে। সেই গুজের বন্ধু রুস্টারের সাথে ম্যাভারিকের যে দ্বিধা তা বেশ ভালোভাবে দেখানো হয়েছে এবং সিনেমায় কমিক টাইমিং গুলো অসাধারণ ছিল, তবে বেশ সাটল লেভেলে ব্যবহার করা হয়েছে। শুরুতে যখন রুস্টার পিয়ানো বাজিয়ে তার বাবার মতো করে ওই একই গানটাই গাচ্ছিল আর ম্যাভারিক পুরো বিষয়টা বারের বাইরে থেকে তখন দেখছিল, তা সত্যি নস্টালজিক করে দেয় এবং সিনেমার ক্লাইম্যাক্সটাও দুর্ধর্ষ ছিল। কিন্তু ম্যাভারিক চরিত্রটি শুধু প্রফেশনাল ক্যারিয়ারটাকে এখানে ক্যারি ফরওয়ার্ড করা হয়েছে। গত 36 বছরে যেন তার পার্সোনাল লাইফ বলে কিছুই ছিল না। টপগান সিনেমার শেষে আমরা চার্লির সাথে ম্যাভারিকের একটা হ্যাপি এন্ডিং দেখেছিলাম। আচ্ছা, ধরেই নিলাম চার্লির সাথে একটা সময় গিয়ে ব্রেকআপ হয়ে যায়, তার মানে কি গত 36 বছরে সে শুধু প্রেম করে গেছে আর ব্রেকআপ করে গেছে? দেখানো যেতে পারত চার্লি কোনো অ্যাক্সিডেন্টে বা অসুখে মারা গেছে, তার একটা ছেলে বা মেয়ে আছে, সেই সন্তানটির সাথে তারও একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। আর এইভাবে যদি ম্যাভারিকের ইমোশনাল সাইডটাকেও ইনক্লুড করা যেত তাহলে এই সিনেমাকে পারফেক্ট বলা যেত অনায়াসী। যদিও এই সিনেমার স্ক্রিনপ্লে বেশ ফাস্ট এবং স্মুথ, যা আপনাকে কোনো কিছু ভাবার জন্য সময় দেবে না, তবে আইসম্যানের চরিত্রটি আরো বড় করলে ভালো লাগত। দুজনের ডিসিশন মেকিং নিয়ে যদি কনফ্লিক্ট থাকত সেটা আরো জমত। 2 নম্বর অভিনয়, এখানে 60 বছর বয়সী ব্যাচেলার ক্যাপ্টেন ম্যাভারিক চরিত্রে ছিলেন টম ক্রুজ। অ্যাকশন দৃশ্যগুলোতে তিনি সবসময় আনপ্যারালাল। ইন্ট্রো দৃশ্য এবং ক্লাইম্যাক্স দৃশ্য দুটোতেই মাইন্ড ব্লোয়িং ছিল। মাইল টেলার ছিলেন রুস্টার চরিত্রে, তিনিও সেই চরিত্রে বেশ ভালো কাজ করেছেন। গ্ল্যান পোয়েল ছিলেন হ্যাংম্যান চরিত্রে, তিনি তার চরিত্রটি বেশ ভালোভাবে ক্যারি করেছেন এখানে। আমি পার্সোনালি এই সিনেমায় চার্লি চরিত্রে ম্যাকগালিস এবং ক্যারল চরিত্রে ম্যাক রায়ানকে দেখার আশা করেছিলাম। এই দুটি চরিত্রকে যদি ইনকর্পোরেট করা যেতে পারত তাহলে এই সিনেমার কাস্টিং পারফেক্ট হতো। 3 নম্বর পরিচালনা, এই সিনেমা পরিচালনা করেছেন জোসেফ কসিনস্কি। যে মানের স্ক্রিনপ্লে, এর মধ্যে তিনি তার সেরাটাই দিয়েছেন। অ্যাকশনে এমফাসিস করতে গিয়ে ইমোশনটা কোথাও হালকা হয়ে গিয়েছে, তবে যারা 30-35 বছর আগে টপ গান দেখে পাইলট হবার স্বপ্ন দেখেছিল তাদের জন্য এটা একটা অসাধারণ ট্রিট। 4 নম্বর অন্যান্য টেকনিক্যাল দিক, এই সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ক্লাউডিও মিরান্ডা। অসাধারণ ভাবে তিনি তার কাজটি করেছেন, ব্যাপক লেগেছে। এডিটিং করেছেন এডি হ্যামিল্টন, বিশেষ করে অ্যাকশন দৃশ্যগুলোর এডিটিং আমার বেশ চমৎকার লেগেছে। মিউজিক দিয়েছেন লেডি গাগা, হ্যারল্ড ফাল্টিমেয়ার, হ্যান্স জিমার ও লর্নে পালফ। মূল টপ গানের ট্রেডমার্ক বিজিএম এবং গানটা এখানে চমৎকার লেগেছে, এখনো যেন সেই জোশটা খুঁজে পাই। মোট কথা, এই টপ গান সিনেমাটি পুরোপুরি টম ক্রুজের সিনেমা। যারা টম ক্রুজ ও টপ গানের ফ্যান তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম। তবে এই টপ গান ম্যাভারিক দেখার আগে টপ গান সিনেমাটি একবার দেখে নিলে ভালো, কারণ সেখানকার অনেক কিছু এখানে লিঙ্কড হয়েছে আর সেই লিঙ্কগুলো ধরতে আপনার জন্য সহজ হবে যদি আপনি টপ গান সিনেমাটি একবার দেখে থাকেন। এই সিনেমা দেখতে বসে কখনো কি আপনার মনে হয়েছে যে আমাদেরও যদি এমন একজন টপ গান থাকত? আপনি কি জানেন আমাদের এরকম একজন টপ গান ছিল, আর তিনি হলেন লিভিং ইগল টপ গান সাইফুল আজম। এবং তার বীরত্ব কথা জানতে উপরের আই বাটনটি চেক করুন, সেখানে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি। আর আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা কি দেখেছেন এই টপ গান ম্যাভারিক সিনেমাটি? যদি দেখে থাকেন তাহলে আমাদের জানান আপনাদের কেমন লাগলো। আর আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি। ধন্যবাদ।